আজকে আমি তোমাদের সাথে আমার রিসেন্ট ফেভারিট একটা স্ক্রাবের রিভিউ শেয়ার করব। এটা খুব ভালো একটা ডিসিশন যে সপ্তাহে 2 থেকে 3 বার স্কিন এক্সফোলিয়েট করা। এক্সফোলিয়েট আমাদের স্কিনের এক্সট্রা অয়েলটাকে কন্ট্রোল করে, সিবামটাকে কন্ট্রোল করে, স্কিনের যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে রিডিউস করতে সাহায্য করে থাকে। আজকে আমি তোমাদের সাথে হিমালয়া হার্বালস জেন্টাল এক্সফোলিয়েটিং অ্যাপ্রিকট স্ক্রাব এর রিভিউ শেয়ার করব, যেটা আমার কারেন্ট একটা ফেভারিট স্ক্রাব এবং এটা খুবই অ্যাফোর্ডেবল একটি স্ক্রাব। এবং এই স্ক্রাবটা ইউজ করে কী কী বেনিফিট পেয়েছি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে ইন্ডিয়ান রুপিতে অনলি 70 টাকা, বাট এটা বাংলাদেশে 150 টাকা থেকে 200-250 এরকম দামে সেল হয়ে থাকে। এটা একটা ফেস স্ক্রাব এবং এর কোয়ান্টিটি হচ্ছে অনলি 50 গ্রাম। এটার সেলফ লাইফ হচ্ছে 36 মান্থ ফ্রম দ্য ডেট অফ ম্যানুফ্যাকচারিং। তো এখানে কি ইনগ্রেডিয়েন্ট হিসেবে অনেক উপাদানে ব্যবহার করা হয়েছে। তো এই স্ক্রাবটা ইউজ করে যে রেজাল্টটা পাওয়া যায় সেটা হচ্ছে এটা ইউজ করলে স্কিনটা ভিতর থেকে ক্লিন হয় এবং কোনো ধরনের কোনো ড্রাইনেস বা টাইটনেস ফিল হয় না। তো যাদের হচ্ছে কম্বিনেশন এবং ড্রাই স্কিন তাদের স্কিনেও কিন্তু এটা খুব ভালোভাবেই কাজ করে, আর এটা ইউজ করলে স্কিনটা একটা ক্লিন, স্মুথ এবং একটা সফট ফিল হয়। তো ওভারঅল এই প্রোডাক্টটা নিয়ে বলতে চাই যে এটা খুবই ভালো একটা স্ক্রাব। এটা ইউজ করলে দেখা যায় যে স্কিনের যে ব্ল্যাকহেডস থাকে, হোয়াইটনেস থাকে সেটা দূর হয়ে যায়। এটা খুব সুন্দরভাবে এক্সফোলিয়েশন হয়ে থাকে স্কিনের মধ্যে এবং স্কিনটা পারফেক্টলি একটা ক্লিয়ার স্কিনে পরিণত হয়। আর এটা সব থেকে বড় দিক হচ্ছে যে এটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে এবং এটা হাতের নাগালে যে কোনো দোকানি, সুপার শপ বা সুপার মার্কেটে এই স্ক্রাবটা হচ্ছে হাতের নাগালেই পাওয়া যায়। আর এটা যেহেতু বাজেট ফ্রেন্ডলি তাই সবাই এই প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে পারে। তো এই ছিল আমার আজকে প্রোডাক্টের রিভিউ। আশা করছি যারা বাজেটের মধ্যে কোনো স্ক্রাব চাচ্ছ তারা এই স্ক্রাবটা ইউজ করতে পারো। এটা হচ্ছে অয়েলি স্কিন থেকে শুরু করে কম্বিনেশন স্কিন, ড্রাই স্কিন সবাই ইউজ করতে পারবে এবং টিনেজার থেকে শুরু করে বড়রা পর্যন্ত এটা ইউজ করতে পারবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সেমন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।